নমস্কার বন্ধুরা অর্চনার পাখশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটি মুচমুচে রসালো এবং মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না আমি কিভাবে এই প্রজাপতি রেসিপিটি তৈরি করেছি তো চলুন দেখা যাক আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আমি দুশো গ্রাম ময়দা স্বাদ মতো নুন আর বাটার দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বা ঘি দিয়েও ময়াম দিতে পারেন আমি এক টি স্পুন কালো জিরে দিয়েছি কালো জিরেটা মুখে পড়লে ভালোই লাগে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে দেখুন হাতে মুঠো করলে মুঠো হয়ে যায় তারপর ভেঙে দেওয়া যায় সুন্দর হয়েছে ময়ামটা এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব আটা রুটি বা পরোটার যেভাবে ডো তৈরি করা হয় তার থেকে সামান্য একটু শক্ত প্রকৃতির হবে খুব নরম হলে কিন্তু খাস্তা হবে না তাই এভাবে আমি মেখে নিয়ে আমি ডোটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি এখানে আমি চিনি রস তৈরি করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দু কাপ চিনি এক কাপ জল আর দিয়ে দিয়েছি একটা ছোট এলাচের গুঁড়ো শিরাটা আমি ভালো করে তৈরি করব কিন্তু বেশি জ্বালাবো না মোটামুটি একটা চটচটে ভাব পেলেই হয়ে যাবে সেখানে এক তার বা দু তারের কোনো দরকার নেই দশ মিনিট পরে আমি আবার ফিরে এসেছি এবার কিচেন স্ল্যাবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবার হাতে সাহায্যে আমি আরও কয়েকবার ভালো করে ঠেসে নিয়েছি এবারে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি লেচিগুলোকে আপনারা যে কটা করতে চান সেই কটা লেচি কাটবেন আমি এখানে ছটা লেচি কেটেছি আমি ছটা প্রজাপতি বানাবো তাই এবারে হাতে সাহায্যে সুন্দর করে গোল করে নিতে হবে গোল করে আমি বেলে দেবো বেলে নেবো সব কটা কিন্তু গোল করা হয়ে গেছে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন আমি বেশি বড় করব না মোটামুটি তৈরি হয়ে গেছে বেলাটা হয়ে গেছে আমি চাকুর সাহায্যে চার টুকরো করে নিচ্ছি এই রুটিটাকে এবারে একটা টুকরো নিয়ে আমি কাটা চামচের সাহায্যে কনের দিকটা একটা চাপ দিয়ে ডিজাইন করে নিলাম এবার হাতে ভাজ করে নিয়ে আলতো করে আমি জুড়ে দিলাম বেশি ভাজ জোরে চাপ দেবেন না ভাজটা তাহলে কিন্তু জয়েন্ট হয়ে গেলে ভালো লাগবে না হালকা করে চাপ দিতে হবে এইভাবে আমি চারটে পাপড়িয়েই তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব মজাদার একটি রেসিপি বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব ইজি প্রসেস খেতেও কিন্তু খুব ভালো লাগে চট জলদি বানিয়ে নেওয়া যায় অসম্ভব সুন্দর একটি রেসিপি দেখুন আমি চারটে পাপড়ি তৈরি করে নিয়েছি এবারে চারটেকে একসাথে এনে আমি হাতে সাহায্যে একটা জোরে চাপ দিয়ে জয়েন্ট করে দিলাম এবারে এই সুচালো জায়গাটা আমি আরো একটু বড় করে নেব এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি জল দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি প্রজাপতির যেমন পাখা হয় চারটে পাখা সেরকম আমি জুড়ে দিচ্ছি আর সামনের দিকটাও জুড়ে দেব আমি পাপড়িগুলোকে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি দেখুন এবারে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি ময়দা মাখাটাকে আমি হাতের সাহায্যে একটু সুচালু করে হাতের সাহায্য করে নিচ্ছি হাত প্রজাপতির যে সুরগুলো থাকে সেই সুর দুটোকে আমি করে নিয়েছি আর দুটো গোলমরিচ আমি এইভাবে চোখ বানিয়ে দিচ্ছি এবারে একটা চামচের সাহায্যে আমি ছোট ছোট করে এভাবে হাতের চাপ দিয়ে রেখেছি খুব সুন্দর একটা ডিজাইন হয় দেখুন আমি সমস্ত প্রজাপতি এভাবে করে নিয়েছি খুব ইজি প্রসেস বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আমি একটা ঝাঁঝরি চামচের সাহায্যে বা হাতার সাহায্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু আমি দিয়ে দিতে যাব না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা অন্যরকম হয়ে যাবে তাই আমি আস্তে আস্তে করে ভেজে উল্টে পাল্টে নেব অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে তবে মুচমুচে হবে সমস্ত প্রজাপতিগুলোকে আমার ভাজা হয়ে গেছে আমি এবার রসে ডুবিয়ে নিলাম রসে ডুবিয়ে আমি দু মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা খুব সুন্দর মজাদার খাস্তা এবং রসালো হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ পাশে থাকে